বন্যার দিনে মাছ বিধার পরে কিন্তু ধারাহার গরম হয়ে আছে করিমগঞ্জত, আর ইয়া হয়েছে করিমগঞ্জের ভোট গণনা কেন্দ্র করিমগঞ্জ কলেজ। করিমগঞ্জ কলেজের যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা গৈছে যে বহুখিনি যে এজেন্ট সকল আছে তেওঁলোকে আহি উপস্থিত হয়েছে, আর লগতে যে ভোট গণনা ইতিমধ্যে আরম্ভ হয়েছে, যে পোস্টেল বুলেটর ব্যালেট গণনার কাম আরম্ভ হয়েছে, কিছুমান ভিতরতে আরম্ভ হব ইভিএমর গণনা। কিন্তু যে পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশ অতি ভয়ানক হয়ে উঠেছে, আমি যদি অল্প দেখাবলৈ চেষ্টা করো, ধারাহার বরষুণ দিয়ে আছে একেবারে যদি কোয়া যায় যাওয়া মাস নিশার পরে কিন্তু এনেদরে বরষুণ দিয়ে আছে। আর এতিয়াও এই মুহূর্তে যদি দেখা যায় যে গণনা কেন্দ্র করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্র সৌহদত কিন্তু পানীয় থৈ থৈ করে আছে। ইয়াতে দেখা গৈছে যে পানী ইয়াতে বহুখিনি জমা হয়েছে ইতিমধ্যে গণনা কেন্দ্র সৌহদত। আর যে আসলতে যে গণনা কর্মী আর যে এজেন্টসকল আছে, বিভিন্ন দল বা বিভিন্ন প্রার্থী যে এজেন্টসকল আছে, তেওঁলোকে কিন্তু হিমশিম খাব লগা অবস্থা হয়েছে। যে বরষুণের যে অবস্থা যে ইয়াতে আমি দেখবলে পাইছো, যে কেনেদরে বরষুণ হয়ে আছে, বরষুণের কিন্তু অতি ধারাহার বরষুণ হয়ে আছে, কেবা ঘন্টা ধরে বরষুণ হয়ে আছে। গতিকে গণনা পর্ব যদিও সুকলমে চলি আছে, এতিয়ালৈকে গণনা পর্ব কোনো ব্যাঘাত ঘটা নাই, কিন্তু যিসকল ভোট কর্মী উপস্থিত হওয়া বা যিসকল রাইজ আছে বা যিসকল সমর্থক আছে, আসলতে এই করিমগঞ্জ কলেজ চৌহদর ভিতরের দৃশ্য যদি আমি বাইরের কথা কোথাও তেনার বহু সমর্থক থাকার কথা, কিন্তু এই বরষুণত কিন্তু হিমশিম খাব লগা হয়েছে। আর যদি দেখা যায় যে ইয়াতে যে আরক্ষী কর্মীসকলেও কিন্তু ইয়াতে তেওঁলোকে যদিও সুরক্ষা কারণে তেওঁলোকে ডিউটি কর্তব্য পালন করে আছে, কিন্তু যে অবস্থা ইয়াতে যে বরষুণে কিন্তু বিধি বদলে দিছে, কব লাগিব যে যে বরষুণের দৃশ্য যদি দেখা যায় যে ইয়া করিমগঞ্জ কলেজের যে খেলপথার করিমগঞ্জ খেলপথারের দৃশ্য, গতিকে এই ধারার বরষুণে কিন্তু যথেষ্ট অসুবিধার সৃষ্টি করেছে। যদিও সুকলমে গণনা সম্পূর্ণ হয়ে আছে, কিন্তু যে কর্মীসকল আছে, বিভিন্ন কর্মী গণনা কর্মী কক বা যে দলীয় যে সমর্থক কক বা আরক্ষী কর্মী বিষয়াসকল সকলে কিন্তু এনেদরে কিন্তু বরষুণের বাবে কিন্তু প্রবল হাৰাশাস্তিৰ সম্মুখীন হয়েছে। আর যদি এটা কিন্তু কথা নুই করে দিয়া না যায়, যদি অতিরিক্ত আরও যদি এনেদরে বরষুণ চলি থাকে, যদি এক দুই ঘন্টা চলি থাকে, তেনহলে কিন্তু এটা বিরাট অসুবিধার সৃষ্টি হব আমি পুনরো দেখাবলৈ চেষ্টা করি। যদিও এই মুহূর্তে আমার কিন্তু মিডিয়াত কিন্তু এই মুহূর্তে ঘুমাব দিয়া হওয়া নাই, কিন্তু ভিতর কিন্তু যে পানির যে অবস্থা, যথেষ্টখিনি পানি হয়ে পড়েছে, যে গণনা কেন্দ্র সৌহদত পানি থই থই করে আছে, এনে পরিস্থিতি বিরাজ করে আছে। আর গতিকে যে এই যে বরষুণ বা যে প্রতিকূল বতর সম্পূর্ণরূপে প্রতিকূল হয়ে উঠেছে বতর, আর যে এনেদরে ধারণ বরষুণ কেবা ঘন্টা ধরে চলি আছে, ইয়াতে যিসকল বহুতে কিন্তু বাদ চাই আছে, কিন্তু যাওয়ার কোনো উপায় নাই। ইয়াতে করিমগঞ্জ গণনা কেন্দ্র ইয়াতে মিডিয়া সেল বনোয়া হয়েছে, মিডিয়া সেলতো যথেষ্ট মিডিয়া কর্মী আর সকল উপস্থিত আছে, এনেদরে মিডিয়া সেলর দৃশ্য। আর মুঠতে যে পরিবেশের সৃষ্টি হয়েছে, এই পরিবেশ আসলতে যে গণনা সুকলমে যদিও অনুষ্ঠিত হয়ে আছে, কিন্তু যে বতরের যে বতরের কারণে কিন্তু যথেষ্ট অসুবিধা হয়েছে। আর মানে যে বরষুণ কিন্তু অতি প্রবল বরষুণ দিয়ে আছে বলে কব লাগিব। আর এই প্রবল বরষুণ যদি দিয়ে যথেষ্ট আর অসুবিধার সৃষ্টি হব করিমগঞ্জ ভোট গ্রহণ কেন্দ্র দৃশ্য। আর এনেদরে যে বিধি বদলে দিচ্ছে বরষুণে।